আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা ইলাস্ট্রেটরের দ্বিতীয় ক্লাসটি দেখব। যারা পূর্বের ক্লাসগুলো মিস করেছেন আপনারা এই ভিডিওর উপর একটি কার্ড দেখতে পাচ্ছেন। আপনারা ওই কার্ডটির উপর ক্লিক করে ভিডিওগুলো দেখে আসতে পারেন। আজকের ক্লাসের মধ্যে আমরা দুটি টুলস নিয়ে আলোচনা করব। আমরা প্রতিটি পার্টে দুটি দুটি করে টুলস নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটি টুলসের ব্যবহার সম্পর্কে জানব। আজকে আমরা সিলেক্টর টুলস, ডাইরেক্ট সিলেকশন টুলস এই দুটি টুলসের কাজ দেখব এবং এই দুটি টুলসের বেসিক কিছু কাজ আমরা দেখব। তাহলে আমরা প্রথমে সিলেকশন টুলসের কাজ দেখব। আমরা এই জায়গায় এসে যে কোনো একটা ট্যাক্স নিয়ে নিই। আমি এই জায়গায় যে কোনো একটা ট্যাক্স নিয়ে নিব। এই ট্যাক্সটি নেওয়ার পর আমি যদি এখন এই ট্যাক্সটিকে সিলেক্ট করি, আমি সিলেকশন টুলস দিয়ে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো। আমি এই ট্যাক্সটিকে আরও কয়েকটা করে নিব। এই ট্যাক্সটিকে আমি কপি করার জন্য আমি এই ট্যাক্সটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে আল্টার বাটনটি চেপে ধরলে দেখেন আমার এই জায়গায় নিয়ে গেলে একটি ডাবল দেখাচ্ছে। আমি যদি এখন টান দিই মাউস দিয়ে ধরে, দেখেন আমার আরও একটি কপি হয়ে গেল। এখন যদি আর অবশ্যই আপনাকে আল্টার চেপে ধরে রাখতে হবে। আপনি এখন টান দেন, আরও একটি ট্যাক্স কপি হয়ে গেল। এখন আপনি চাইলে এই ট্যাক্সগুলোকে আলাদা আলাদাভাবে কালার করতে পারবেন। আমাদের এই জায়গায় দুটি কালার রয়েছে। এই দুটি কালার, একটি হচ্ছে ফিল কালার আর একটি হচ্ছে স্ট্রোক কালার। এই দুটি কালার আমরা ফটোশপে করেছিলাম। ফটোশপের ক্ষেত্রে ইলাস্ট্রেটরের একটু ভিন্ন রয়েছে। ফটোশপের মধ্যে এটি ছিল ফরগ্রাউন্ড কালার আর এর নিচেরটি ছিল ব্যাকগ্রাউন্ড কালার, কিন্তু আমরা যখন ইলাস্ট্রেটর করব এটি হচ্ছে ফিল কালার আর এটি হচ্ছে স্ট্রোক কালার। আমরা কাজের সময় এগুলোর বিস্তারিত সম্পর্কে আলোচনা করে দেখাবো। তাহলে বন্ধুরা, আমি এটি সিলেক্ট করলাম। এটি সিলেক্ট করার পর আমি যদি চাই এই কালারটি পরিবর্তন করতে, আমি এখান থেকে এখানে গিয়েও কালারটি পরিবর্তন করতে পারবো। এখানে গিয়ে আপনি আপনার সুবিধা অনুযায়ী একটি কালার দিয়ে দিবেন। আমি একটা দিয়ে দিলাম। বন্ধুরা, আপনি চাইলে আপনি এই জায়গা থেকে ওই কালারটি পরিবর্তন করতে পারবেন। আপনি ট্যাক্সটি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখান থেকে আপনি কালারটি দিয়ে দিলে আপনার কালারটি পরিবর্তন হয়ে যাবে। ঠিক ওই কালারটি আপনাকে এই জায়গায় ফিলের মধ্যে দেখাবে। আমি যদি এটি সিলেক্ট করি, আমি এখান থেকেও এই কালারটি দিয়ে দিতে পারবো। এখান থেকে আমি একটা কালার সিলেক্ট করলাম, দেখেন বন্ধুরা এই কালারটি এই জায়গায় চলে আসলো। বন্ধুরা, ফটোশপের মধ্যে আমরা প্রতিটি লেয়ার ধরে ধরে কাজ করতে হয়েছিল, কিন্তু ইলাস্ট্রেটরের মধ্যে আপনাকে কোনো প্রকার লেয়ার ধরে কাজ করতে হবে না। ইলাস্ট্রেটর হচ্ছে এমন একটি সফটওয়্যার, যে সফটওয়্যারটির মাধ্যমে আপনি খুব স্বাধীনভাবে কাজগুলো করতে পারবেন, আপনি যে কোনো উপায়ে কাজটি করতে পারবেন। ইলাস্ট্রেটর হচ্ছে একটি সম্পূর্ণ স্বাধীন সফটওয়্যার। তারপর বন্ধুরা, আমরা কয়েকটি শেপ নিয়ে নিই। আমি এখানে ক্লিক করলাম, আমি কয়েকটি শেপ নিয়ে নিলাম। দেখেন বন্ধুরা, আমি দুটি শেপ নিয়ে নিলাম। এখন বন্ধুরা, আমি যদি ফিল কালারটি বন্ধ করে দিই, এই জায়গায় রয়েছে নান, আমি যদি নান করে দিই, তাহলে বন্ধুরা দেখেন আমার ফিল কালারটি চলে গেল। আমি যদি এখান থেকে স্ট্রোক কালারটা সিলেক্ট করে যদি যে কোনো একটা স্ট্রোক কালার দিয়ে দিই, দেখেন বন্ধুরা, তাহলে আমার ওই জায়গায় স্ট্রোক কালারটি চলে আসলো। আপনি চাইলে এখান থেকেও আপনার স্ট্রোক কালারটি দিতে পারবেন। আপনি এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী একটি কালার দিয়ে দিবেন। আমি এটি দিয়ে দিলাম। এটি দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে স্ট্রোকটি চাইলে বাড়াতে পারবো, তাহলে আপনারা আরও সহজে বুঝতে পারবেন। অবশ্যই এটি আপনাকে সিলেক্ট রাখতে হবে। সিলেক্ট রাখার পর আপনি এখান থেকে যদি বাড়ান, দেখেন আমার স্ট্রোকটি বেড়ে গেল। তারপর এখান থেকে আপনি ফিল কালারটি দিতে পারবেন, এই জায়গা থেকে আপনি স্ট্রোক কালারটি দিতে পারবেন। এখান থেকে আপনি স্ট্রোকের বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আমি চাইলে এখান থেকে এখন সিলেক্ট করে কমাতেও পারবো। দেখেন এখন যদি আমি বাইরে সিলেক্ট করি, দেখেন আমার স্ট্রোকটি কমে গেল।
তারপর বন্ধুরা এখানে রয়েছে আমাদের কিছু লাইন রয়েছে, আপনি চাইলে এখান থেকেও আপনি লাইনগুলো দিতে পারবেন। দেখেন এক একটি এক এক ধরনের ডিজাইন রয়েছে। তার আগে আমি একটু স্ট্রোকটি বাড়িয়ে নিই। স্ট্রোকটি বাড়ানোর জন্য আমি এখানে স্ট্রোকটি 5 রাখলাম। 5 রাখার পর আমি এটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই জায়গা থেকে আমি এই শেপগুলো একটি একটি করে দিয়ে দিই। বন্ধুরা আপনারা কাজ করার সময় এই শেপগুলো আপনাদের অনেক ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, বিভিন্ন ডিজাইনের হয়ে যাবে এই শেপটি আপনি আপনার যে কোনো একটি শেপে ব্যবহার করার ক্ষেত্রে। এখান থেকে আপনি আপনার সুবিধা অনুযায়ী একটি শেপ ব্যবহার করতে পারবেন, আবার চাইলে আপনি নর্মালও নিয়ে যেতে পারবেন। তারপরে এই জায়গায় রয়েছে বেসিক, আপনি এখানে ক্লিক করেন। এই জায়গায় বেসিকের মধ্যে অনেকগুলো ব্রাশ টুল রয়েছে, আপনি চাইলে এখান থেকে ব্রাশ টুলটি ব্যবহার করতে পারবেন। আমি যদি এটি ক্লিক করে দিই, দেখেন আমার এই জায়গায় ব্রাশ টুলটি চলে আসলো। এখন আপনাদের আমি একটু জুম ইন জুম আউটের কাজগুলো দেখিয়ে দিব, আপনি কীভাবে জুম ইন জুম আউট করবেন। আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে প্লাস বাটনটি টাইপ করতে থাকেন, দেখবেন যে আপনার ডকুমেন্টটি জুম হয়ে গেল। আপনি এখান থেকে স্পেস বারটি ধরলে আপনাকে হ্যান্ডটি দেখাবে, আপনি এখান থেকে টেনে নিয়ে আসতে পারবেন এবং ভালোভাবে কাজটি দেখতে পারবেন। আপনি যদি জুম আউট করতে চান তাহলে কন্ট্রোল বাটনটি চেপে ধরে কিবোর্ড থেকে মাইনাস বাটনটি প্রেস করবেন, দেখেন আমাদের জুম আউট হয়ে গেল। এখন বন্ধুরা আপনি যদি পূর্বের নর্মাল অবস্থায় ফিরে নিয়ে যেতে চান তাহলে শুধুমাত্র কন্ট্রোল চেপে ধরে কিবোর্ড থেকে জিরোটি একবার প্রেস করবেন, দেখেন বন্ধুরা সাথে সাথে আমাদের পূর্বের অবস্থায় একদম নর্মাল অবস্থায় যেভাবে ছিল ঠিক সেভাবেই চলে আসলো। তাহলে বন্ধুরা আমরা দেখলাম কীভাবে কিবোর্ড দিয়ে জুম ইন জুম আউট করা যায়। তাছাড়াও আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস স্পেস বার চেপে ধরি, দেখেন বন্ধুরা আমাদের এটি প্লাস চিহ্ন হয়ে গেল। এখন যদি আমি লেফট বাটনটি ক্লিক করি, দেখেন আমাদের এটি জুম হতে থাকবে। আর আমি যদি কন্ট্রোল আল্টার স্পেস বার চেপে ধরি তাহলে বন্ধুরা দেখেন আমি যদি এখন মাইনাস করি তাহলে এটি মাইনাস হতে থাকবে। আমি যদি এখন কন্ট্রোল প্লাস জিরো দিই, দেখেন বন্ধুরা পূর্বের অবস্থায় চলে আসলো। তাহলে বন্ধুরা আপনারা দেখলেন কিভাবে আপনারা আপনার কাজের গতি বাড়ানোর জন্য কিভাবে আপনারা জুম ইন জুম আউট করবেন। আপনারা চাইলে কিবোর্ড দিকে করতে পারবেন, আপনারা চাইলে আবার মাউস দিয়েও কাজটি করতে পারবেন। তারপর বন্ধুরা আমাদের এই জায়গায় রয়েছে অপাসিটি, আমি এখান থেকে একটি বড় করে শেপ নিয়ে নিলাম। এখন আমি এই জায়গায় রয়েছে অপাসিটি, এখন যদি আমি অপাসিটিটি এখান থেকে কমিয়ে দিই, দেখেন আমার এটি একটু ঝাপসা আকারে হয়ে গেল, জিরো করে দিলে কিছুই নেই। আমি যদি এখন আবার বাড়িয়ে দিই এটি পূর্বের অবস্থায় চলে গেল। তাহলে বন্ধুরা আপনারা যদি একটু হালকা করে কালারটি রাখতে চান তাহলে অবশ্যই এখান থেকে অপাসিটি বাড়িয়ে কমিয়ে আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। তারপর আমাদের রয়েছে স্টাইল, আপনি এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার আপনি এখান থেকে বিভিন্ন স্টাইলের কাজগুলো করতে পারবেন, এখানে অনেকগুলো স্টাইল রয়েছে, আপনি এখান থেকে চাইলে কাজগুলো করতে পারবেন। বন্ধুরা এখন আমরা দেখব ডাইরেক্ট সিলেকশন টুলসের কাজ। আমি যদি এই জায়গায় আরও কিছু শেপ নিয়ে নিই, বোঝানোর সুবিধাতে আমি এই জায়গায় আরও কিছু শেপ নিয়ে নিব। আমি এটার মধ্যে ফিল কালার একটি দিয়ে দিলাম, আমি এই জায়গায় আরও অনেকগুলো শেপ নিয়ে নিলাম। এখন চাইলে আমি এটিকে কপি করতে পারি, আমি এটিকে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে আল্টার বাটন চেপে ধরলে আমি এটিকে চাইলে কপি করতে পারবো। দেখেন আমি এখান থেকে কপি করে নিয়ে নিলাম, এটা একটু আমি পাশে নিয়ে আসি। তাহলে বন্ধুরা দেখেন আমি যদি এখন এগুলাকে গ্রুপ করতে চাই তাহলে আমি এটিকে সিলেক্ট করলাম, সম্পূর্ণ সিলেক্ট করে মাউসের রেড বাটন ক্লিক করে এখান থেকে যদি গ্রুপ করে দিই তাহলে এটি গ্রুপ হয়ে গেল। আমি যদি এখন এটি নাড়াচাড়া করে তাহলে এটি যে কোনো স্থানে চলে যাবে। আবার আপনি চাইলে এটিকে আমি আনগ্রুপ করি, আবার আপনি চাইলে এখান থেকে সবগুলো সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিলেও এটি গ্রুপ হয়ে যাবে। দেখেন বন্ধুরা এখন আমাদের এটি গ্রুপ হয়ে গেল।
তাহলে বন্ধুরা এটি গ্রুপ করা বা আনগ্রুপ করা আমাদের অনেক সময় চলে যাবে। তার জন্য আমাদের রয়েছে ডাইরেক্ট সিলেকশন টুলস। যখন আমরা সিলেকশন টুলস দিয়ে কাজটি করব, এখান থেকে আমরা একটি বক্সকে আলাদা করতে পারবো না, সবগুলো একসাথে টেনে নিয়ে যেতে হচ্ছে বা আনগ্রুপ করে কাজটি করতে হচ্ছে। আমি আনগ্রুপ করে কাজটি না করার জন্য আমি এখান থেকে শুধুমাত্র ডাইরেক্ট সিলেকশন টুলসটি সিলেক্ট করে, তাহলে বন্ধুরা এখন এই শেপগুলো গ্রুপ আকারে আছে। আমি যদি মাত্র একটি ক্লিক করি তাহলে সবগুলো গ্রুপ আকারে চলে আসতেছে। আমি যদি একটিকেই সরাতে যাই তাহলে সবগুলো একসাথে সরে যাচ্ছে। আমি যদি এখন ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট করি, দেখেন বন্ধুরা আমি এটির সিলেকশনটি ছেড়ে দিলাম। এখন যদি আমি একটি মাত্র ক্লিক করি, দেখেন বন্ধুরা এখন চাইলে আমি একটি শেপকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো বা এটিকে আমি এই পাশে নিয়ে আসতে পারবো। এই কাজটি আমরা করতে পারবো যখনই আমরা ডাইরেক্ট সিলেকশন টুলসটি সিলেক্ট করে নিব, তখন আমরা এই কাজটি করতে পারবো। আপনি এখন চাইলে যে কোনো জায়গায় এটি নিয়ে যেতে পারবেন, কিন্তু আপনি যদি এখন আবার যদি সিলেকশন টুলস দিয়ে কাজটি করতে চান তাহলে সবগুলোই আবার আগের মতো সিলেক্ট হয়ে গেল। আপনি এখন চাইলে একটিকে আলাদাভাবে নিয়ে যেতে পারেন না, তার জন্য আপনাকে অবশ্যই ডাইরেক্ট সিলেকশন টুলসের কাজটি করতে হবে। আপনি এখান থেকে এখন আলাদা আলাদা কাজটি করতে পারবেন। বন্ধুরা এই টুলসের কাজগুলো আমাদের তেমন প্রয়োজন হয় না, তারপরে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি যাতে করে আপনাদের যদি এ ধরনের কাজগুলো করার প্রয়োজন পড়ে আপনি কাজটি করতে পারবেন। এটি হচ্ছে সম্পূর্ণ গ্রুপ ধরে কাজটি করা হয়, আর ডাইরেক্ট সিলেকশন টুলসের কাজ হচ্ছে আপনি শুধুমাত্র একটি শেপ নিয়ে কাজটি করতে পারবেন। তারপর আমরা দেখব, তারপর বন্ধুরা আমি এগুলো ডিলিট করে দিই, এগুলো আমি রাখলাম না কিছু, সব ডিলিট করে দিব। এখান থেকে আমি এটি এপাশে একটু নিয়ে আসি, একটু জুম করি। জুম করার পর দেখেন বন্ধুরা এই জায়গায় আমাদের একটি শেপ রয়েছে। এই শেপটিকে আমরা এখান থেকে স্টাইল, যে কোনো একটা স্টাইল করে দিলাম, আমি এটাই রাখলাম। দেখেন বন্ধুরা এখন যদি আমি ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে শুধুমাত্র এই একটাই, আমি চাইলে এখন শুধুমাত্র একটা অ্যাঙ্গার পয়েন্ট ধরে কাজগুলো করতে পারবো। বন্ধুরা আপনি যখন কোনো কাজ করতে যাবেন আপনাকে অবশ্যই এই ধরনের শেপগুলো নিয়ে কাজটি করতে হবে, নির্দিষ্ট একটি সাইজ নিয়ে। এখন বন্ধুরা আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কীভাবে একটি অ্যাঙ্গার পয়েন্টকে রাউন্ডেড করতে হয় তা দেখব। আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর আমি যদি এখন এটি রাউন্ডেড করতে চাই আমি শুধুমাত্র এই পাশটায় রাউন্ডেড করতে পারবো। দেখেন বন্ধুরা এই পাশটাই আমার রাউন্ডেড হয়ে গেল। তাহলে বন্ধুরা আমি যদি এখন এই পাশটি করতে চাই তাহলে এটি সিলেক্ট থাকা অবস্থায় আমাকে এই অ্যাঙ্গার পয়েন্টটি সিলেক্ট করে নিতে হবে। এটি সিলেক্ট করার পর আমি এখানে ক্লিক করে এই অ্যাঙ্গার পয়েন্টটি রাউন্ডেড করে নিলাম। দেখেন বন্ধুরা আমরা কাজ করার সময় এই ধরনের কাজগুলো দেখে থাকি, এই ধরনের অনেক ডিজাইন হয়ে থাকে। এই কাজগুলো যদি আমরা পেন টুল দিয়ে করতে চাই তাহলে এই পাশে একরকম, এই পাশে অন্য আরেক রকম হয়ে যায় বা মিলিয়ে নিতে অনেক কষ্ট হয়ে যায় বা অনেক সময় লেগে যায়। আমরা এই সময় বাঁচানোর জন্য আমরা চাইলে খুব সহজে একটি ডিজাইন করে ফেলতে পারবো অল্প সময়ের মধ্যে। দেখেন বন্ধুরা আপনি চাইলে দুই পাশের এই রাউন্ডেডটি করার জন্য আপনি ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে কাজটি করতে পারবেন। আপনি যদি চান যে এই পাশটিই করবেন আপনি এখান থেকে এটি সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে এখানে একটি ক্লিক করার পর আপনি এটিকে টেনে আপনার সুবিধা অনুযায়ী নিয়ে যাবেন। দেখেন আপনি চাইলেও যে কোনো ধরনের শেপ তৈরি করতে পারবেন এবং আপনার পছন্দ অনুযায়ী কাজগুলো করতে পারবেন। তাহলে বন্ধুরা আমরা দেখলেন কীভাবে একটি শেপের কাজ করবেন, আপনাদের আমি কয়েকটিভাবে এই কাজগুলো করিয়ে দেখিয়েছি। বন্ধুরা এই জায়গায় রয়েছে আমাদের ট্যাক্স, আপনি এই ট্যাক্সটিকে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দেবেন। দেখেন বন্ধুরা তাহলে আমি এখান থেকে স্ট্রোক কালারটিও দিতে পারবো, আমি ফিল কালারটি রিমুভ করে দিব এবং এখান থেকে যে কোনো একটি স্ট্রোক কালার দিয়ে দিলাম। এখান থেকে আমি এই কালারটি দিয়ে দিলাম, এই কালারটি ভালো দেখাবে, বাইরে ক্লিক করে দিলাম। দেখেন বন্ধুরা আমি এখন চাইলেও
এটার মধ্যে স্ট্রোক কালার দিতে পারবো। আমি যদি এটি ক্লিক করি, এটিকে আমি ফিল করে দিলাম, এটিকে যদি আমি স্ট্রোক কালার দিতে চাই তাও আমি এখান থেকে দিতে পারবো। তাহলে বন্ধুরা, আমি পূর্বের ভিডিওর মধ্যেও দেখিয়ে দিয়েছি, টেক্সটিকে আপনি যখন আপনার ক্লায়েন্টকে দিবেন বা আপনার কোনো কাজ ফ্রেজের মধ্যে পাঠাবেন প্রিন্টের জন্য, তাহলে আপনাকে অবশ্যই টেক্সটিকে প্রিন্ট আউটডেন করে দিতে হবে, না হয় আপনার টেক্সটি ওই কম্পিউটার মধ্যে সাপোর্ট নাও করতে পারে। আপনি এখান থেকে রেগুলার যাবেন, আপনি চাইলে এখান থেকে আপনার টেক্সটের ফন্টটি চেঞ্জ করে দিতে পারেন। আপনি এখান থেকে অনেকগুলো ফন্ট রয়েছে, আপনি এখান থেকে দেখে একটি ফন্ট চেঞ্জ করে দিতে পারবেন। আমি এখান থেকে যে কোনো একটি দেখে দিয়ে দিব, দেখেন আপনি চাইলে ওইটাও রাখতে পারেন। আবার আপনি এখানে ক্লিক করে কালারটিও চেঞ্জ করে দিতে পারবেন। একটি দেখা যায় এমন একটি কালার আমি দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, আমরা অপশন বারের মধ্যে যে সমস্ত কাজ রয়েছে সবগুলো দেখে নিলাম। তাহলে বন্ধুরা, ইলাস্ট্রেটরের দ্বিতীয় পর্বে আমরা শিখলাম সিলেকশন টুলস এবং ডাইরেক্ট সিলেকশন টুলসের কী কী কাজ রয়েছে, আমরা এই দুটি টুলসের মাধ্যমে কী কী কাজ করতে পারবো তা আমরা দেখে নিলাম। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।